বিজেপি ত্যাগ করব অশোক শর্মায় জাকে জাকে বিজেপি নেতা কংগ্রেসলে পদুম শুকাইছে পদুম পচিছে লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা আর কি সহিব এইবুরে আমাইছে এসাম পুরনি বিজেপি নেতাক এসময় সাইকেল লৈ বিজেপির কার্যকর্তা গুতুয়া বিজেপি নেতা বর্তমান দলের জয় জয় ময় ময় অবস্থান উপেক্ষিত হয়েছে 2014 সনত কংগ্রেসের বিজেপিলে অহা নেতায় দলের প্রতি কোনো অবদান নাই বলে সেই কষ্ণ সহিষ্ণু নেতাসকলক হাঁহিছে রাজহুয়াক ককর্থনা করেছে সেয়ে এসাম নেতাই পদুম আর হাতত নোলার কথা ভাবিছে আমুয়াইছে পদুমে সেই সকল নেতার ভিতর আছে নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মা নগাঁর প্রাক্তন সাংসদ রাজেন গোহাই আদির দরে নেতা ইফালে 2016 সনত কংগ্রেসের বিধায়ক হয়ে দাদা ব্রিগেডর কথাত পতিয়ন গৈ বিজেপির পুনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হওয়া মানসিং রংপি এইবার পুনের উভতিব খুঁজিছে কংগ্রেসলে ঠিক সেইদরে সিপাজারের প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকীয়াও দাদা ব্রিগেডর লগতে ঢাপলি মেলিছিল বিজেপিলে কিন্তু দাদা ব্রিগেডর দরে ভাগ্য সুপ্রসন্ন নাছিল বিনন্দ শইকীয়ার সেয়ে 2021 সনত এক রাতিতে দল সলাই প্রার্থিত্ব লাভ করেছিল পরমানন্দর রাজবংশীয় তেতিয়ারপ্রায় দলত গুরুত্বহীন হয়ে আছে বিনন্দ শইকীয়া সেয়েবার মন মেলিছে হাতত হাত থই আগবাড়িবলে এইফালে নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়ও বিজেপিত শেহতীয়াকৈ লাভ করা তিতাকেহা অভিজ্ঞতার মুক্ত হব বিচাৰিছে অবশ্যে শর্মায় এই বিষয়টো সম্পর্কত কোনো মন্তব্য দিয়া নাই যদিও নিজের সমষ্টি নলবাৰীতেই বিজেপির বর্তমানের এগারী মন্ত্রী আর সাংসদের দ্বারা যধরনের অপদস্থ হয়েছে তার পাছত আর হয়তো দলটুত সেবা আগবহার কথা ভাবিপরা অবস্থাত নাই সেয়ে নিজ মুখে স্বীকার করেছে যে দল এরার চিন্তা চর্চা করাতো মিছা নহয় আনহাতে নগাঁওর প্রাক্তন সাংসদ রাজেন গোহাইও বিজেপি সরকারের কাম কাজক ক্ষুব্ধ নগাঁওত ভোটগ্রহণের দিনাই বিজেপি সরকারখনের বিরুদ্ধে অসন্তুষ্টি ব্যক্ত করেছিল এতিয়া সেইগৰাকী রাজেন গোহাই জাতীয় পরিষদের যোগাযোগ রক্ষা করা বলে বিশেষ সূত্রে প্রকাশ করেছে নির্বাচনের পূর্বে উজনি কেবাজনো নেতাই যোরহাটের সেই সময়ের সাংসদ প্রার্থী গৌরব গগৈক বিপদত পেলাবলৈ লড় মারিছিল বিজেপিলে সেই সকলের ভিতর রাণা গোস্বামী মানস বরা অন্যতম কিন্তু তেওঁলোকৰ বাবে দুর্ভাগ্যর বিষয় এই যে তেওঁলোকে বিজেপি দলত যে ধরনের গুরুত্ব লাভ করব বলে ভাবিছিল সেই গুরুত্ব নাপালে সেয়ে তেওঁলোকেও পুনের কংগ্রেসলে উভতিবলৈ মন মেলিছে অবশ্যে তেওঁলোকৰ পুনের দললৈ প্রত্যাবর্তনের বিষয়টোত আপত্তি দর্শাইছে কেবাজনো জ্যেষ্ঠ নেতায় একাংশ কংগ্রেস নেতাই নির্বাচনের পূর্বে দল এরি দলটুক বিপদত পেলা বলে দূরেরপরা রং চাইছিল নির্বাচনের আগত সেই সকলক পুনের দলত আদরি লওয়ার পোষকতা করা নাই গরিষ্ঠ সংখ্যক নেতায় অবশ্যই রাজ্যত এটা বানপানীয় কালরূপ লওয়ার পরিপ্রেক্ষিত যোগদান করা নকরার সিদ্ধান্ত সমূহ সফল রূপ লোতে হয়তো আর দুই এমাহ লাগিব পারে অসন্তুষ্ট বিজেপি নেতায় দল এরা বিষয়টি সন্দর্ভত অবশ্যই মন্তব্য প্রকাশ করেছে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায় কলিতার মতে অচল টাকা কংগ্রেসত এতিয়া কোনো না যায়